আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য আয়ন সমূহের হাইব্রিডাইজেশনের উপর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমাকে আগের মতো সাপোর্ট করবে। আর যারা নতুন ভিউয়ার্স হিসেবে আসো, তোমরা আমার লুতুর স্টাডি পয়েন্টের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এতে আমার কর্মস্পৃহা বাড়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। চলো ভিডিওটি এখন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সালফেট আয়ন এর সংক্রান্ত নিয়ে আলোচনা করব। এই সালফেট আয়নের কেন্দ্রীয় মূল হচ্ছে সালফার। তো আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। সালফারের মোট পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16। আমি লিখলাম নিয়ন, এখানে 10টা, 3s2, 3px2, 3PY1, 3PZ1, 3DXY0, 3DYZ0, 10, 11, 12, 13, 14, 15, 16। এবার আমরা একে উত্তেজিত অবস্থা নিয়ে নেই, এক্সাইটেড স্টেটে রেজোন্যান্সটা হবে। এই যে জোড়া ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, আর এখান থেকে একটা ইলেকট্রন এই ডি অরবিটাল এখানে যাবে। তাহলে আমরা দেখি সালফার উত্তেজিত করলে কি হয়। নিয়ন 3s1, 3px1, 3py1, 3pz1, 3dxy 1, 3DYZ1। এখন দেখো এখানে মোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আনপ্যাড, কিন্তু এই তিনটা পি অরবিটাল আর একটা এস মিলে হবে sp3 হাইব্রিডাইজেশন। এখন কেন sp3 হাইব্রিডাইজেশন হলো, এই সংক্রান্ত আমার আরেকটা ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটা দেখবা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক। এখন আমরা এর সংকরীকরণ অবস্থা নিয়ে যাব। হাইব্রিডাইজেশন স্টেট অবস্থায় কি হয়, এখানে সালফার 16, নিয়ন 3 নম্বর অরবিটালে, sp3। কেন sp3 বা লিখবো, যেহেতু সংকরীকরণটা হচ্ছে sp3, এবং এখানে তিনটা পি একটা এস, এই হচ্ছে চারটা, যেন চারবার লিখবো, 3sp3, 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 তারপর হচ্ছে 3dxy, 3dyz। এখন এখানে একটা ইলেকট্রন ছিল, একটা এখানে, একটা তাই একটা, এখানে একটা তাই একটা, এখানে একটা তাই একটা, এই দুইটার দুইটা থাকবে। এখন আমাদের এখানে অক্সিজেন আছে চারটা, কিন্তু আয়ন আছে নেগেটিভ দুইটা, তার মানে দুইটা আয়ন, দুইটা অক্সিজেন নেবে আর দুইটা স্বাভাবিক থাকবে। তো আমরা অক্সিজেন ইলেকট্রন একটু লিখে নেই। আমরা ইলেকট্রন বিন্যাসগুলো একটু লিখে নিলাম। এখন এই যে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, আর এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রনের ভিতরে একটা সিগমা বন্ধন হবে, এখানে একটা আনপেয়ার্ড, আর এই একটা আনপেয়ার্ডের ভিতরে একটা সিগমা বন্ধন হবে, এখানকার একটা আনপেয়ার্ড, আর এই 2pi সিঙ্গেল বন্ড যেটা, এটার ভিতরে একটা সিগমা বন্ধন হবে, এখানে 2p1 যেটা, আর তার আনপেয়ার্ডের ভিতরে একটা কি সিগমা বন্ধন হবে। এখন এখানে তো আরেকটা করে আনপেয়ার্ড রয়েছে, এই আনপেয়ার্ডের সাথে তার হবে একটা, মানে এখানে যে আরেকটা আনপেয়ার্ড, আর এই আনপেয়ার্ডের ভিতরে হবে আরেকটা কি পাই বন্ধন। তো এখন হাইব্রিডাইজেশনটা হইল, আমরা এখন সামারি দেখব। সামারাইজ এখন দেখো, সালফার এর
हाइब्रिडाइजेशन स्टेट एसपी थ्री सल्फर ऑक्सीजन सिग्मा बॉन्ड कयटा सिग्मा बॉन्ड एक दो तीन चार लिखलाम चारटे सल्फर ऑक्सीजन पाई बॉन्ड एक दुई दुईटी और ये कम देखो एखे पी ऑर्बिटल डीएर तेल यार मना हो पी पाई डी पाई एर कय दुई बार तेल दुईटार जो लिखे फिलसी तो सैडे लिखे देव पी पाई हाइफेन डी पाई और एखे सालफार एर लोन पेयर इलेक्ट्रन शून्य टी लोन पेयर इलेक्ट्रन नाई एबार जानब आकृति सम्पर्क जेहेतु एसपी थ्री तेल चतुस्थलकी हबे एखन आमरा एखन लिखलाम सालफार चतुस्थलक आकार हले एरकम हवार कथा एखाने एकटा अक्सिजेन नेगेटिव आयन दिए दिलाम अक्सिजेन दिलाम अक्सिजेन दिलाम तो एखन ख्याल करो एखाने पाई बंधन आछे दुइटा ताई एखाने एकटा द्विबंधन हबे एखाने एकटा द्विबंधन हबे तो शेपटा हच्छे कि टेट्रा हेड्राल तो आज के पर्यन्तई थाकुक धन्यवाद सकल के अस्सलामु आलाइकुम ओ रहमतुल्लाह।